নাম দীপক মাঝি, 7 নং গ্লাবাস ইউনিয়ন, 6 নং ওয়ার্ডের আমি ইউপি সদস্য। এর আগেও ছিলাম আমি ইউপি সদস্য, আমি বারবার নির্বাচিত ইউপি সদস্য। আমি আমার নিজের জীবন মাল রক্ষার জন্য আমি বাড়ি থেকে পালাই বেড়াচ্ছি, কারণ বর্তমান যে আমাদের চেয়ারম্যান সাহেব, উনি নির্দলীয় চেয়ারম্যান, আমরা নৌকার পক্ষে কাজ করছি, স্বপক্ষে কাজ করছি বিধায়। আজকে আমাদের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা কর্মী আছে, আওয়ামী লীগের যারা ভোটার আছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে 7 নং গ্লাবাসী ইউনিয়নবাসী। তাই এবং আমি আমার এলাকার, আমি 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য, আমি নিজেই নিরাপত্তা পাচ্ছি না, আমার জনগণকে আমি নিরাপত্তা দিতে পারতেছি না, আমার স্বপক্ষের লোকগুলোকে এবং নৌকার পক্ষের লোকগুলোকে। যারা 2001 সালে যেসব লোক তাণ্ডব চালাইছে, যেমন আমার এলাকা হাকিম নিকানি, মজিবর মোল্লা, এ ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাডার বাহিনী সে সৃষ্টি করছে এবং শিশু কিশোর গ্যাং তৈরি করছে। এই মজিবুল্লার নাতির রুবেল, জাহিদুল এবং রিয়া হাকিমের ছেলে এবং বিপুল বোয়ালির ছেলে মিহির, এরা বিভিন্নভাবে ক্যাডার বাহিনী এবং প্রত্যেকের কাছে চাইনিজ কুড়াল, দাও, দেশীয় অস্ত্র নিয়ে এরা দিনে দুপুরে দাপাই বেড়ায় বাজারঘাটে, যেখানে সেখানে হুটফাট করে বাজলে এরা প্রচুর অস্ত্র নিয়ে ঝনঝনানি অস্ত্র এবং ইউনিয়নের বিভিন্ন জায়গায় ক্যাডার বাহিনীদের ফোন দেয়। বর্তমান চেয়ারম্যান সাহেবের বিভিন্ন ক্যাডার বাহিনী, তারা এসে আমাদের খুব আক্রমণ করে। আমরা নিরাপত্তার ভয়তে আমি ক্যাম্পে জানাই এবং আইসি ছিল, তাদেরকে কোনোভাবে পাঠায় আমি জীবনে কোনোভাবে জানমাল নিয়ে বাড়িতে ফিরি। কিন্তু রাত্রে আমার একটি আমার বসত ঘরের সঙ্গে বিশাল এক কাঠের ঘর, সেখানে প্রায় 200 মিটার কাঠ এবং আমার ঘর কাঠের ঘর, জ্বালাই দেবার উদ্দেশ্য বা ঘর থেকে বের হলে আমাকে আহত করবে বা আমাকে খুন করবে, এই উদ্দেশ্যে আমার কাঠের ঘরে আগুন দেয়। কে বা কারা দেয় তা আমি জানি না, কিন্তু রাত 12টার দিকে মজিমোল্লা এবং তার নাতি ও গোবিন্দ শিখদের সহ তার যে কাঠের বাহিনী, তারা অনেকেই ছিল বাগানে আমার বড় বোন দেখে, কিন্তু পুলিশকে জানালে পুলিশ বলে আপনি ঘর থেকে বের হবেন না। কিছু 2টা সোয়া 2টার দিকে টের পাই যে আমার ঘরের পিছনে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তখন আমি ডাক চিৎকার দিলে আমার ভাই এবং বাড়ির উপর এবং পাশের লোকজনগুলো বের হয়ে আসে এবং আমার আগুন নিয়ন্ত্রণে 999 আমি ফোন দিই ফায়ার সার্ভিসের জন্য ও আমার ক্যাম্পের আইসি সমেত আমার বাড়িতে প্রায় 2 ঘন্টা বসা ছিল। এরপরে আমি আমার হুমকি ধুমকি বিভিন্ন হাত পা কেটে ফেলবে, আমি বাড়ি থেকে প্রায় 5 থেকে 7 দিন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পালাই বেড়াচ্ছি। আমি এমপি সাহেবের সহকারী পলাশ ভাইকে বলছি, আমি এসপি সাহেবকে বলছি, ওসি সাহেবকে বলছি, সার্কেল অফিসারকে বলছি, কিন্তু তারপরেও আমি নিজের নিরাপত্তা পাচ্ছি না। তাই আমি নিজের ভয়তে এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য এর আগে নিরোদ বিহারী রায়, কার্তিক চন্দ্র ডাকুয়া, 6 নং ওয়ার্ডের সঞ্জিত মিস্ত্রি, রাধারানী ব্যাপারী, ডিলিটন মণ্ডল এবং অন্যান্য ওয়ার্ডে বিজন মজুমদার প্রতিবন্ধী, তারা আরেকটি ঠেক ভেঙে দিয়েছে, মনতোষ মাঝি এবং সুজন মাঝি এবং বিপ্লবশীল বিভিন্নভাবে, এবং মোশপুরে রিসেন্টলি ঘর সমেত 5টি গরু নিয়ে গেছে, একটি লোকের 5টি গরু নিয়ে গেছে এবং ঘের বাড়ি মাত্রই হচ্ছে অহরহ, এবং একটি লোকের ঘর রিসেন্টলি পোড়াই দিছে, সেই ঘরটি পোড়াই দিছে সম্পূর্ণভাবে, একটি গরু ছিল প্রায় কয়েক 1 লক্ষ টাকার ঊর্ধ্বে দাম, গরুটির সমেত শিকল দিয়ে বান্ধা, এখানে মিডিয়া পর্যন্ত প্রচার হয়েছে, কিন্তু এ পর্যন্ত কেউ কোনো ব্যবস্থা, থানায় গেলে আমাদের ক্যাম্পের আইসির উপর দেয়, এভাবে বিভিন্ন তালবাহনা করে প্রশাসন, তাদের উপর আমাদের কোনো আস্থা নাই, আমাদের জীবনে নিরাপত্তা চাই বাংলাদেশ সরকারের কাছে। আমার বাবা হইল হোগলাবাসা আওয়ামী লীগের সভাপতি এবং দুঃসময়ের কাণ্ডারি। এখন আমার কথাটা হইলো এই যে আমরা দিনের পর দিন নির্যাতিত হইতেছি, কোনো ই থেকে আমরা কোনো সুযোগিতা পাইতেছি না, আমরা খুব সমস্যার ভিতরে আছি, আমাদের মানে রাস্তাঘাটে চলতে আমাদের সমস্যা হয়, আমরা খুব ফ্যামিলিগতভাবে খুব সমস্যা আছি, আর যে বিদ্রোহী চেয়ারম্যান হওয়ার পরে সে আমাদের খুব ই করতেছে, আমার বাবাকে পুড়িয়ে ফেলার হুমকি দিয়েছে, আমরা থানায় গেছি, থানায় কোনো মামলা নেয়নি, তারপর এমপি সাহেবের নলেজে দিছি, এমপি সাহেব তার কোনো সুব্যবস্থা আমাদের নেয়নি, এখন আমরা এই মুহূর্তে অবস্থায় কী করতে পারি। এমপি সাহেবের প্রোগ্রামের দিনে আমাকে একটা লোক ডেকে নিয়ে যায়, বলে 10 মিনিটের জন্য আমার সাথে একটু যেতে হবে, নিয়ে আমাকে ওখানে মারধর করে, করার পরে আমাকে সরকারি সরদি কলেজের সামনে নিয়ে আমাকে প্রস্রাব খাওয়ায়, আমাকে তারপর রক কাটার হুমকি দেই করে, তারপর আমাকে মারিয়া আমাকে নদীর পরে ফেলাই যায়, তারপরে আমার লোকজন আমাকে যে উদ্ধার করে, তারপর আমার পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়, তারপর ওখান থেকে সদর হাসপাতাল থেকে রেফার করে খুলনা আমি অনেকদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, তারপর থানায় মামলা করা সত্ত্বেও সে মামলা নেয় নেই।